প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বুধবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে দলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে একথা বলেন তিনি। উবাইদুল কাদের বলেন, এই নির্বাচন নিয়ে নিন্দুকদের বক্তব্য হাস্যকর প্রমাণিত হয়েছে। নির্বাচনে 30-40% ভোটার উপস্থিতিও সন্তোষজনক বলে মন্তব্য করেন উবাইদুল কাদের। জনগণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বিএনপির এমন মন্তব্যকে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ইলেকশনে নেই, অনেক দল নেই তাদের সমমনস্ক, সে অবস্থায় এই উপস্থিতি এই প্রাকৃতিক পরিবেশে ধান কাটার বিষয়টা তো আছেই। এর ভেতরে যে উপস্থিতি আমরা বলছি, আমরা এটাকে সন্তোষজনক মনে করি।